হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দি ইউটিউব চ্যানেল ডাব্লিউবি মেন্টর। আর আজকে আমরা কথা বলবো এমন একটা টপিক নিয়ে যেটা আজকালকার দিন সবাইকারই কোশ্চেন। তো টপিকটা কি নাম? অ্যাকাউন্টের ইভেন্ট সেমিস্টার এক্সামের রেজাল্ট। তো দেখো, ইভেন্ট সেমিস্টার এক্সাম রেজাল্ট জানার আগে কী কী আগের বার প্রবলেম হয়েছিল সেটা জানানো। তো আগের বারে প্রবলেম কী কী ছিল? নাম্বার ওয়ান, যে সবাইকার কিন্তু একসঙ্গে রেজাল্ট বেরোয়নি। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার আলাদা আলাদাভাবে রেজাল্ট বেরিয়েছিল। সেকেন্ডলি, রেজাল্ট সবাইকার এলেও কিছুজনকার ইনকমপ্লিট চলেছিল। তো এই সমস্ত বিষয়টা কোনো একটা ইউনিভার্সিটি আগের বার যখন কোনো জিনিসে প্রবলেম ফেস করে, এবারে বা নেক্সট বারে কিন্তু সেটা চেঞ্জ করতে সবাই চেষ্টা করে। তো আমার পার্সোনালি মনে হয় যে এবারে কিন্তু তারা এই ভুলটা আর করবে না, সবাইকার রেজাল্ট একই সঙ্গে এবং কমপ্লিটলি এবারে রেজাল্ট আসবে। তার জন্য এবার রেজাল্ট কিন্তু অল্প হলেও ডিলে হবে, কারণ তোমরা দেখছো কোশ্চেন স্ট্যান্ডার্ড, হ্যাঁ এটা ঠিক যে একটা মডিউল থেকে দিচ্ছে, কিন্তু কোশ্চেন স্ট্যান্ডার্ড থেকে শুরু করে কপি চেকিং সমস্ত কিছু কিন্তু অল্প অল্প করে ঠিক হতে শুরু করছে। তো কপি চেকিংটাও কিন্তু এবারে ঠিক হবে। তো এই ভিডিওতে রেজাল্টের ডেটটা আমি বলছি, তারপর তোমাদের এভারেজ কীরকম সিজিপিএ মেনটেন করতে হবে সেটা সলিউশন। তাই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হচ্ছিল, যে চ্যানেলটাতে প্রথমবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটাকে অবশ্যই লাইক, এবং লাইক করার পরে বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? এবং আমাদের ডেসক্রিপশনে সমস্ত আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, সেখানে যুক্ত হয়ে যাও সমস্ত কিছু কোশ্চেন এবং এই সমস্ত ভিডিও সবচেয়ে প্রথমে পাওয়ার জন্য। তো দেখো, রেজাল্ট ম্যাকাউটের যে রেজাল্টটা আসছে, ম্যাকাউটের রেজাল্টের এক্সপেক্টেড ডেট যদি তুমি বলো, এটা কিন্তু জুলাই মাসে আসার চান্স খুবই কম। অনেক জায়গায় পার্টিকুলার ডেট বলছে, অনেক জায়গায় পার্টিকুলার মান্থের এরকম ফেজে বলছে, বাট জুলাই মাসে কিন্তু রেজাল্ট আসার চান্স খুবই কম, কারণ এই সমস্ত প্রবলেম। কারণ দেখো, আগস্টের থেকেও দেরি করবে না, আগস্টের ফার্স্ট উইক থেকে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে, আর আগস্টের মোটামুটি 10 তারিখের কাছাকাছি তুমি, আমিও পার্টিকুলার ডেট বলবো না কারণ এক্সপেক্টেড ডেট তুমি বলছি, 10-এর কাছাকাছি তুমি পেয়ে যাবে। কারণ বেশি ডিলে করলে পুজোর আগে তোমার বিভিন্ন ফর্ম বেরোয়, বিভিন্ন তোমার সেটা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশনের বলো বা কোনো আর্মির এক্সামের বলো, সেখানে কিন্তু তোমার গ্র্যাজুয়েশনের মার্কশিটটা সার্টিফিকেটটা কিন্তু লাগে, ফলে ওটা অক্টোবরের আগে তোমাদের দিয়ে দেবে, তাদেরকে দিতে হবে অক্টোবরের আগে, কিন্তু তারা এত জলদিও করবে না, তারা জুলাইয়ে দিয়ে দেবে, ঠিক আছে? তারা আগস্টে মিট করে ধরে রাখো, কিন্তু তোমাদের এই যে রেজাল্ট সেটা কিন্তু চলে আসবে। এরপরে আসছে রেজাল্ট, চলে এলো তোমাদের, দেখছো যে অনলাইন থেকে আসার পর গ্র্যাজুয়ালি কিন্তু সিজিপি এর মার্কস কমে কমে যাচ্ছে, গভর্নমেন্ট বা বিভিন্ন প্রাইভেট কলেজে ঠিকমতো ক্লাস হচ্ছে না। এই জন্যই যারা সেকেন্ড ইয়ার উঠেছে তাদের সবচেয়ে একদম মাস্ট, এবং যারা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার তাদেরও খুবই ইম্পর্টেন্ট, যে সেমিস্টার বেসিস কোচিং, যেখানে তুমি প্রপারলি ম্যাকাউটের সিলেবাস অনুযায়ী তোমাদেরকে এক্সাম ওরিয়েন্টেড স্টাডি করানো হবে, প্রপার স্টাডি মেটেরিয়াল, ক্লাস নোট, টেস্ট সমস্ত কিছু একটা অ্যাপের মধ্যে হবে, তোমরা লাইভ এবং রেকর্ডেড দুটোই দেখতে হবে। তার জন্য তোমাদের এই মার্কসটা যেটা কমে কমে যাচ্ছে সেটাকে আবার ঠিক ট্র্যাকে আনার জন্য তোমাদেরকে কী করতে হবে, 6295306926 এই যে নাম্বারটা উঠছে, এই নাম্বারে কিন্তু তোমাদেরকে মেসেজ করতে হবে, নিজের নাম, কলেজের নাম, হোয়াটসঅ্যাপ মেসেজ করবে যে আর তোমার ডিপার্টমেন্ট এবং তুমি কি এই সেমিস্টার বেসিস কোচিংয়ে ইন্টারেস্টেড, আর যে কোনো অ্যাপটিটিউড বলো, জিকে বলো, ম্যাথামেটিক্স বলো, এগুলো যারা ফেলে এসেছো ঠিকমতো করে আরও করতে যাওয়া, কারণ এগুলো সমস্ত গভর্নমেন্ট জব এবং সমস্ত তোমাদের গেট বলো, ইএসসি বলো, সমস্ত জায়গায় লাগবে, তা সেগুলো যদি তোমরা ডেভেলপ করতে যাও তুমি কিন্তু এই নাম্বারে লিখে পাঠাও, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে লিখলে তোমাদেরকে প্রপারলি তোমাদের গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, দেন ফার্দার যে ডিটেলস সেগুলো তোমাদেরকে তখন জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপর চলে আসি আবার যে এই যে ম্যাকাউটের রেজাল্ট, ম্যাকাউটের রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আগস্টের ফার্স্ট উইকের নোটিফিকেশন, এবং কোথাও না কোথাও সেকেন্ড উইকের আগেই, সেকেন্ড উইকের মাঝ দিক করেই কিন্তু তোমাদের এটা রেজাল্ট চলে আসার চান্স খুবই বেশি। আর এই যে তোমাদের বিভিন্ন প্রাইভেট কোম্পানি বলো সমস্ত জায়গাতে কিন্তু একটা এভারেজ পার্টিকুলার সিজিপিএ মানতে হয়, তবে আমি এটাই বলবো 7.5-এর উপর যদি তোমরা এভারেজ রাখো তোমরা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় 90% কেসে তোমরা সেফ হবে, বাট তোমাদেরকে কিন্তু এটা বেশি এম করতে হবে, কারণ কোনো যদি এইচআর তোমাদের সিভি যখন তোমাদের দেখা হবে সেখান থেকে প্রপারলি যদি দেখে যে গ্র্যাজুয়ালি ডিক্রিজিং মার্কস, সেটা কিন্তু খুবই ভালো না। তার জন্য তোমার ডেসক্রিপশনে যাও, এই নাম্বারটা পেয়ে যাবে, ডিটেলসটা পেয়ে যাবে, এবং আই গেস তোমাদের রেজাল্ট নিয়ে কনফিউশন থাকার কথা না, কারণ রেজাল্ট যেটা হয়েছে সেটা বাদ দাও, এরপর যেটা নেক্সট সেমিস্টারটা আসছে সেটা কিন্তু যেটা ফাইনাল ইয়ার, তাদের তো অল দ্য বেস্ট রেজাল্টের জন্য আশা করো, এবং ফার্দার যারা যে সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা প্রিপারেশন দাও,
কিন্তু এবারে যে রেজাল্ট আসছে সেটা কিন্তু স্ট্যান্ডার্ড কপি চেকিং হবে এবং সেটা তোমরা আগস্টের ফার্স্ট উইকে থেকে দেখতে পাবে। ভিডিওটা শেয়ার করো, কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্টে লিখো, আমাদের ডেসক্রিপশনে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টগুলো আছে সেখানে তোমরা কোশ্চেন করতে পারো। আর সেমিস্টার বেসিস কোচিং এবং সমস্ত কিছু ডিটেলস তোমাদের এক্সাম রিলেটেড ওই নাম্বার আছে, ওই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে নিজের নাম, কলেজের নাম, ডিপার্টমেন্ট এবং তুমি সেমিস্টার বেসিস কোচিং এর জন্য ইন্টারেস্টেড সেটা লিখে পাঠাও। আর এটাই, যে সামার ভ্যাকেশনে এখন আছো, বাড়িতে থাকো, সুস্থ থাকো, বাইরে গাড়ি চালাচ্ছো সেটাও কিন্তু ঠিক মতো করে চালাও, কারণ দুনিয়াটা প্রচুর এই রিসেন্ট একটা বাজে নিউজ চারদিকে, যত সোশ্যাল মিডিয়াতে দেখছি, যত নিউজ চ্যানেলে দেখছি, প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রচুরভাবে মানে ছেলেখেলা হয়ে যাচ্ছে জীবনটা। তো যাই হোক, সুস্থ থাকো, বাড়িতে থাকো, ঠিক আছে, নিজের ধ্যান রাখো। আর ভিডিওটাতে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট লিখো। অল দ্য বেস্ট, নতুন ভিডিওতে দেখা হচ্ছে।